আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো ভিডিওর শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই অফারটাতে কেউ ভুলেও মিস করবেন না, ঠিক আছে? আজকের অফারটা যারা ভাই মিস করবেন, আপনারা 100% পরবর্তীতে পস্তাবেন। এই জন্য ভিডিওতে আমি শর্টকাট সব কিছু বুঝাই দিচ্ছি। টোকেনটা বাইন্যান্সের লিস্টেড হবে, এটা 90% শিওর থাকেন, ঠিক আছে? এদের প্রজেক্টটা ভাই অনেক স্ট্রং, ঠিক আছে? এর আগে আমরা অনেক অফার শেয়ার করি, কিন্তু এই ধরনের অফারগুলো আমি কী করি, ইনস্ট্যানের ফেরাই পরে এই অফারগুলো আমি শেয়ার করি না। পরে দেখা যায় যে এগুলো থেকে অনেকে $5, $100, $50 করে কুপ দেয়, পরে আমরা মিস করি, ঠিক আছে? সো এখন আর এই ধরনের অফারগুলো মিস করবো না, প্রত্যেকটা অফার শেয়ার করবো, আপনারা ধুমসে মানে জয়েন করবেন, ঠিক আছে? এটা কিন্তু বাইন্যান্সের সাথে পার্টনারশিপে আছে, টোকেনটা লিস্টেড করে আমি যদি কয়েকদিন ব্যানারটা দেখছিলাম। যাই হোক, সো প্রজেক্টটা অনেক স্ট্রং, আপনার কেউ মিস করবেন না, এটা জাস্ট আমার একটা রিকোয়েস্ট রইল। সো অফারটাতে কীভাবে জয়েন করবেন আমি সব কিছু বুঝাই দিচ্ছি, খুবই সিম্পল। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আজকের অফার লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে যদি আপনার ক্লিক করে দেন, আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টে নিয়ে আসবে। এখানে কিন্তু আমি অফারটা অলরেডি শেয়ার করে দিছি। এখানে ওরা বলতেছে যে আপ টু আপনার $500 ইনকাম করতে পারবেন, কিন্তু আমরা এত ধরলাম না, আমরা $50 থেকে $100 পাইলে খুশি। এই অফারটা এই ব্যানারটাতে আপনাকে নিয়ে আসবে। আপনি জাস্ট করবেন শুরুতে জয়েন করার জন্য এইখান থেকে রেজিস্টার লিঙ্ক একটা ক্লিক করে দেবেন, দেন এইখান থেকে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করবেন। এই দেখেন প্লে স্টোর নিয়ে আসবে, অ্যাসিওর ওয়ালেট, এটা আপনি এখান থেকে ইনস্টল করবেন, ঠিক আছে? সেম ট্রাস্টোরের মতো আর কি, নতুন আসছে তো এই জন্য ওরা ইভেন্ট দিছে। যাই হোক, সো দেন তারপর আপনার মাঝে অ্যাপসটা ইনস্টল করার পর এরকম চলে আসবে, আপনি কী করবেন রেজিস্টার একটা ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার পর এরকম চলে আসবে, এখানে নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম একটা ক্লিক করবেন। সো দেখেন আমি সব কিছু দিয়ে কনফার্মে ক্লিক করলাম। দেন তারপরে আপনাকে ওরা কী করবে, এইরকম একটা ইয়াও দিয়ে দিবে, কী দিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 12 ডিজিটের পার্স, এটা যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু পরবর্তী তারা এটার মধ্যে লগ ইন করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সেম পার্স, এটা আপনি ট্রাস্টোর ইম্পোর্ট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি মেনি মাইক্স, এটার উপর ক্লিক করে দেবেন, তারপর আপনার একটা কপি হয়ে যাবে, আপনি কোথাও নোটপ্যাডে বা কোথাও সেভ রাখবেন, ঠিক আছে? আর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন তারপরে যে কনফার্ম ব্যাকআপ যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। দেন তারপর আপনার মাঝে এটা এরকম চলে আসবে, এখানে আপনাকে বলবে যেটা মিলানোর জন্য যে এটা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডটা এখানে খালি, 3 নম্বর ওয়ার্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, 4 নম্বর 6 নম্বরটা সিলেক্ট করতে হবে, মানে আমাকে দিছে আর কি এগুলো, আপনাকে উল্টাপাল্টা দিতে পারে। দেন আপনি ওই স্ক্রিনশটটা দেখে দেখে এই পার্সগুলো মিলাবেন, মিলে কনফার্মে ক্লিক করবেন। দেন তারপরে যখন কনফার্ম করে দেবেন আপনার মধ্যে অ্যাপসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এখানে কীভাবে জয়েনটা মূলত করবেন, ঠিক আছে? অফারটা অলরেডি কিন্তু ভাই ভাইরাল, কেউ মিস করে না। এই যে এখানে মি আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে আপনার একটা অফার দেখতে পাবেন, রেফার ফ্রেন্ড গেট সারপ্রাইজ বক্স। এটা কিন্তু রেফার করে আর্নিং এরকমটা কিন্তু না, এখানে ওরা দিছে, ঠিক আছে? আপনি যেটা করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই ব্যানারটার উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। এইখানে ফার্স্ট অফ অল দেন আপনি কী করবেন, এই যে বাইন্ড রেফারাল কোড, এটার উপর ক্লিক করে যদি এরকম লেখা আসে সেক্ষেত্রে বুঝবেন আপনার রেফারাল কোড বসানো লাগবে না। যদি খালি বক্স আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে যে এখানে যে রেফার কোডটা আছে এটা এখানে বসায় দেবেন। যদি লিঙ্কের মাধ্যমে করেন সেক্ষেত্রে নাও লাগতে পারে, যে আমার লাগতেছে না, ঠিক আছে? আমি অলরেডি বসায় দিছি। দেন এবার মেন টপিক সে আসে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স আছে, এই বক্সগুলো আপনি ওপেন করবেন, সে পরিমাণে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন, এদের নিজস্ব টোকেন পাবেন। আর এই টোকেনটা কিন্তু বাইন্যান্সের লিস্টেড হবে, যদি 500 টোকেন পান, যদি $1 করে লিস্টেড হয়, বাইন্যান্সের লিস্টেড মানে তো বুঝতেছেন, $5-$10 পর্যন্ত কিন্তু হিট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো কীভাবে আপনি কাজগুলো করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফিনিক্স টাস্ক টু গ্রেটিং বক্স, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাকে বলতেছে যে 3টা টাস্ক দিছে, ঠিক আছে? এখানে বলতেছে যে 2টা টাস্ক আপনি পূরণ করলে হয়ে যাবে, 2টা টাস্ক পূরণ করলে আপনি একটা বক্স ওপেন করতে পারবেন, ঠিক আছে? সো টাস্কগুলো কি, এই যে শুরুতে অনেক ভাই এখানে $100 দিকে ভয় পাই যেতেছে, না ভাই এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাকে ইজিলি কমপ্লিট করে দেখা দিতেছি। এই যে 2 নম্বর টাস্কটা শুরুতে কানেক্ট করবেন, মানে এটা ওদের যেহেতু নতুন অ্যাপস, আমাদেরকে কোনো একটা ডেপস কানেক্ট করলেই এই টাস্কটা পূরণ হয়ে যাবে। 2 নম্বর টাস্ক, এটা ট্যাগ একটা ক্লিক করে দেবেন, আপনাকে সরাসরি ডেপসে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে ডেপস থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে যে প্যাঙ্কেক শপটা খুঁজে নেবেন, এই যে প্যাঙ্কেক শপ আমি দেখা দিতেছি, যে কোনো একটা কানেক্ট করলে হয়ে যাবে, সমস্যা নাই, তবে আপনার তো প্যাঙ্কেক শপের সাথে পরিচিত অনেকেই। আচ্ছা যাই হোক, সো প্যাঙ্কেক শপটা এখানে আমি পাইতেছি না, আপনি যেটা করবেন যে ইউনিসেফ কানেক্ট করতে পারেন, দেন কনফার্ম একটা ক্লিক করে দিলাম, যেটার উপর ক্লিক করবেন তাহলে এরকম কনফার্ম আসবে আর কি। এখানে একটু ওয়েট করবেন, অটোমেটিক্যালি এখানে আপনার কানেক্ট অপশন চলে আসতে পারে, বা কানেক্ট না আসলে কানেক্ট করে নেবেন। যে এখানে কানেক্ট অপশন, সিম্পলি কানেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা যে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? সরি, ট্রাই এগেন। এই যে আমরা কানেক্টে ক্লিক করার পর মেটামাস্ক একটা ক্লিক করে দিলাম, দেন কনফার্ম একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন আপনারা ব্যাক করবেন, ব্যাক করে দেখতে পারেন আপনার এই টাস্কটা কিন্তু পূরণ হয়ে গেছে। মি আইকনে ক্লিক করবেন, আবার এখানে এটার উপর যাবেন, যাওয়ার পরে এইখানে যে টাস্কে ক্লিক করবেন, এই দেখেন এটা কিন্তু ডান হয়ে গেছে। দেন এইখানে হইতেছে আপনাকে এই টাস্কটা পূরণ করতে হবে, ঠিক আছে? এই টাস্কটা কীভাবে পূরণ করবেন, এখানে আপনাকে $100
ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন মানে ভয় পাইতেছেন হয়তো যে ডলার মোলা ডিপোজিট করতে হবে, এরকম না রে ভাই, এরকম কিছুই না। দেখেন এখানে আমি টাস্কটা কীভাবে পূরণ করি। সো ফ্রেন্ডস দেখেন এবার এই টাস্কটা কীভাবে পূরণ করবো, যে $100 ট্রানজ্যাকশন, ঠিক আছে, এটা কিন্তু আপনারা মানে খুব ইজিলি করতে পারবেন। $100 আপনার এই ওয়ালেটে থাকলে হলো, ঠিক আছে। এখানে হইতেছে আপনি $100 $10 যদি বা $1-2 যদি TRX থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই ট্যাক্সটা পূরণ করতে পারবেন। কোনো ফ্রি লাগবে না, কোনো কিছু লাগবে না, ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু বাইন্যান্স থেকে অলরেডি এখানে TRX ডিপোজিট করছি, এবার এটা আমি আমার ট্রাস্টওয়ার্ডে সেন্ড করবো। এটা হচ্ছে একটা ওয়ালেট আর কি, ওয়ালেট, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপনাকে ট্যাক্স, অনেকে ট্যাক্স পূরণ হইতে চাইবে না। এই পূরণ না হওয়ার কারণ হইতেছে আপনাকে এইখানে ক্লিক করে ট্যাক্সটা পূরণ করতে হবে, যে টেকে ক্লিক করবেন আগে, ঠিক আছে। এখানে বলা আছে যে আপনার দুইটা ট্যাক্স পূরণ করলে আপনি একটা বক্স ওপেন করতে পারবেন। সো টেকে ক্লিক করে দিবেন, দেন এইখান থেকে আমি কী করবো, এই যে আবার স্যান্ডে ক্লিক করে দিব। আমি আমার ট্রাস্টওয়ার্ডে TRX নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এখানে একটা TRX রেখে দিই, 3500 TRX দিই। নেক্সট একটা ক্লিক করলাম, আবার নেক্সট, দেন কনফার্ম, পিনকোড, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু এখান থেকে আমার TRX কিন্তু আমার ট্রাস্টওয়ার্ডে সেন্ড করে দিছি। এবার যে আমি ট্রাস্টওয়ার্ডে আসি, আসে দেখতে পারবো এটা কিন্তু ইনস্ট্যান্টলি এখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন কোনো কোনো মানে কোনো ফ্রি নেই, TRX যদি আপনি উড্ড বারে বারে জয়েন করেন, এই দেখেন এটা কিন্তু আমার ট্রাস্টওয়ার্ডে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো আমি $15 করলাম, কত করলাম, হ্যাঁ $15 করছি। তাহলে $100 করতে আমাদেরকে আর কত লাগতেছে? সো আমি কী করবো, আবার এইখান থেকে এই অ্যাড্রেসটা, এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিব এই ওয়ালেটের, দেন এইখান থেকে আমি আবার সেন্ড করবো, ঠিক আছে। একদম ম্যাক্স দিয়ে দিলাম, $16 ট্রাস্টওয়ার্ডে ছিল এটা। এখানে দেখেন কোনো কিন্তু ফি নাই, এ দেখেন কিন্তু কোনো জিরো ফিতে কিন্তু এখানে আমি সেন্ড করতেছি, ঠিক আছে। যে TRX-এর মাধ্যমে করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, আপনারই সবচেয়ে ভালো হবে, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু আবার এখানে চলে আসছে। সো আমি আবার কী করবো, আমি আবার আমার ট্রাস্টওয়ার্ডে ডিপোজিট করবো, ট্রাস্টওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সট একটা ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, দেখেন আবার কিন্তু সেন্ড করে দিলাম, কোনো ফি আমার একটা TRX কাটি নাই, ঠিক আছে। সো আমি আবার ট্রাস্টওয়ার থেকে আবার সেন্ড করতেছি। সো এইভাবে আপনি যদি $1 TRX আপনার ট্রাস্ট হয়ে থাকে, তাহলে আপনি এখানে 100 বার করবেন, সরি 50 বার করবেন, ঠিক আছে। 50 বার করলে আপনার ট্রানজ্যাকশনটা ইজিলিভাবে হয়ে যাবে। এইবারে হয়েছে আর না, এবার আমরা জাস্ট একটু রিফ্রেশ দিয়ে নিন, ডলারটা আইসে নিক, হ্যাঁ সব কিছু হয়েছে। এবার একটু পরে ক্লিক করি আপনার সামনে লাইভে আমি বক্সটা ক্লাইম করবো, দেখবো আমি কত কী পাই। দেখেন আমার এটা ডান হয়ে গেছে। সো বক্সে আইসা দেখেন এইখান থেকে অটোমেটিক্যালি একটা বক্স দিয়ে দিছে, এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে এলাম আপনার সামনে লাইভে, বক্সটা ওপেন করলাম, দেখি কী দেয়। আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমি কিন্তু 18টা টোকেন পাইছি, ঠিক আছে। সো এই 18টা টোকেন মাই রিওয়ার্ড আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 18টা টোকেন পাইছি। এই টোকেনটা আপনার যখন এটা সেল করতে পারবেন তখন আমি জানাই দিব আপনাদেরকে, ঠিক আছে। মানে এটা লিস্টেড হইলেই এখান থেকে আমরা এটা ট্রান্সফার করতে পারবো, এই যে এদের এখানে কিন্তু এটা টোকেনটা আসবে, ঠিক আছে। সো আপনার শুধু টোকেনটা এইভাবে এখন ক্লাইম করে রাখেন, দেন পরবর্তীতে আমি আপনাদেরকে সব কিছু আপডেট স্টেপ বাই স্টেপ আপডেট করে জানাই দিব। আর ট্যাক্সগুলো কিন্তু এইভাবে আপনারা TRX-এর মাধ্যমে চাইলে করতে পারেন, $1 দিয়ে করতে পারেন, $5-10 হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।